আমার নাম সর্দার হীরক রাজা, আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত আছি কণ্ঠশিল্পী পদে, আর আমি লালন সাইজির উপরে গবেষণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত হয়ে অধ্যাপক ডক্টর শাহনাজ নাসরিন ইলার আন্ডারে। আমার গবেষণার বিষয় হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠনে লালনের গানের ভাবদর্শন। তো লালন সাইজি সৃষ্টি থেকে স্রষ্টা, সব কিছুর ভিতরেই তার গানে স্থান পেয়েছে। লালন সাইজি তার গানের ভিতর দিয়ে বলছেন যে যার মন আশেক দেওয়ানা থাকে, যার মনের ভিতর কোনো লোভ লালসা হিংসা দ্বেষ নেই, তার জন্য স্রষ্টা নিজেই উদাত্ত থাকে। তার মনের ভিতরে শুধুমাত্র প্রেম দেওয়ানা ভাব, তার কোনো কিছু লাগে না। উদাহরণস্বরূপ, যে আমরা যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, তাহলে আমাকে বিভিন্ন ধন্না ধরতে হবে, এ নেতা সে নেতা, এ এমপি সে এমপি, মন্ত্রী, এইভাবে। কিন্তু আমার যদি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়, সে যদি আমাকে ভালোবাসে, আমি যদি তাকে ভালোবাসি, আমার কর্মে যদি সে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার তো আর কাউকে ধরার দরকার হয় না। তো স্রষ্টার সঙ্গে তার সৃষ্টির সেরা জীব মানুষ, সে মানুষও যদি তার প্রেমে এরকম দেওয়ানা হয়ে যায়, তার কর্মকাণ্ডে যদি স্রষ্টা খুশি হয়ে যায়, তাহলে তার কিছু কিছু লাগে না। তাই লালন সাইজি বলছেন, আশেক জোরে গগনের চাঁদ এই পাতালে নামায়, ধন্য রে আশেকি জোনা এদিন দুনিয়ায়। আশেক জোরে গগনের চাঁদ, আশেক জোরে গগনের চাঁদ পাতালে নামায়, ধন্য রে আশেকি জোনা এদিন দুনিয়ায়, ধন্য রে আশেকি জোনা এদিন দুনিয়ায়। নাম জপে না কাম করে না, শুদ্ধ দেল আশেক দেওয়ানা, নাম জপে না কাম করে না, শুদ্ধ দেল আশেক দেওয়ানা তাতে আমার সাই রব্বানা, তাতে আমার সাই রব্বানা মদদ সদাই, ধন্য রে আশেকি জোনা এদিন দুনিয়ায়, ধন্য রে আশেকি জোনা এদিন দুনিয়ায়। ছুই সিদ্ধে চালাই হাতি, বিনা তেলে জ্বালাই বাতি, ছুই সিদ্ধে চালাই হাতি, বিনা তেলে জ্বালাই বাতি, সদাই থাকে নিষ্ঠারতি, সদাই থাকে নিষ্ঠারতি, ঠাই অঠাই রয়, ধন্য রে আশেকি জোনা এদিন দুনিয়ায়, ধন্য রে আশেকি জোনা এদিন দুনিয়ায়। তাই লালন সাইজি বলছেন যে আশেকির মা আশেকি নামা, যাতে রাজি সাইবে নেওয়া, আশেকির মা আশেকি নামা, যাতে রাজি সাইবে নেওয়া, লালন করে শ্রীগালের কাজ, লালন করে শ্রীগালের কাজ দিয়ে সিংহের দায়, ধন্য রে আশেকি জোনা এদিন দুনিয়ায়, ধন্য রে আশেকি জোনা এদিন দুনিয়ায়, ধন্য রে আশেকি জোনা এদিন দুনিয়ায়। অমৃত বাড়ি কথায় কি মেলে, তাই বলতেছে, চাতক পাখির এমনি ধারা, প্রাণ থাকিতে যেন তেরে মারা, বলছে চাতক পাখির এমনি ধারা,
অন্য বাড়ি খায় না রে তারা। ওসে প্রাণ থাকিতে যাহি রে মারা ওইরূপ, ডালে বসে ডাক সেরূপ দেখবি যদি নিরবধি। সেরকম ডাকার মতন যদি আমরা ডাকতে পারি তাহলে লালন সাহেব বলছেন আসসালাতু মিরাজু মোমেনিনা, জানতে হয় নামাজের বেনা। বলতেছে আসসালাতু মিরাজু মোমেনিনা, যে মোমিনির জন্য নামাজই হচ্ছে মিরাজ, দর্শন সৃষ্টিকর্তার সঙ্গে। তাই সেই মিরাজ পেতে হলে সেই নামাজ কীরকম হতে হবে, যে হুজুরের নামাজির এমনই ধারা, ইবলিসের সেজদার ঠাই ছেড়ে চায় সেজদা করা। সে তো সেজদা করেছেন স্বর্গ মর্ত পাতাল জোড়া, স্বর্গ মর্ত পাতাল কোনো জায়গায় সে সেজদা করতে বাকি রাখেনি, কিন্তু সে কামিয়াবি হয়নি, গাফেল হয়ে গিয়েছে। আমরা হজ করতে যাই, বিভিন্ন জায়গায় যেয়ে আমরা পাথর মারি, যে পাথর যে স্তম্ভে মারি, আপনি দেখবেন যে পুরুষের পুরুষাঙ্গের সঙ্গে সেই দণ্ডেরটাই কত মিল। আমাকে ওখানে পাথর মারতে হবে, ওখানে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যেখানে চুম্বন করি সেখানে মেয়েদের জরায়ুর সঙ্গে কত মিল, দেখবেন যে আমরা যে হজ করতে যেয়ে চুম্বন করি, এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। তাই কবি কাজী নজরুল ইসলাম বলতেছেন নহে ওয়াক হিয়ারও সমান হাজারো মসজিদ হাজারো কাবা। সবাই তো একই কথা বলেছেন, যেমন বলতেছেন লালন সাহেব যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের ভিতর দিয়ে বলতেছেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। আমি রূপে এই আমার ভিতর কে বিরাজ করে, কে আমি, আমার ভিতর থেকে কথা আসতেছে, কে এই কথা স্রষ্টা যে আমাকে দিয়ে কথা বলায়, এই আমিকে চিনতে বলছেন লালন। আপন ঘরের খবর নে না, অনাসে জানতে পাবি কোনখানে সাহেব বারামখানা। আবার সক্রেটিস বলছেন নো দাইসেল, নিজেকে জানতে হবে। সংস্কৃতির পণ্ডিতরা বলতেছেন তৎবেদাং পুরুষ বেদ আত্মানাং বৃদ্ধি, নিজেকে জানো, যাকে জানা সেই পুরুষকে জানো। আসলে সবার জন্য এটা প্রযোজ্য না, যারা আধ্যাত্মিকতার সাধনা করবে, মুক্তি পেতে চাবে, তারা এটা করবে। আবার এটা চাইলেই হবে না, কারণ লালন সাহেব তার গানের ভিতর দিয়ে বলছেন মর্ম সে জানিতে পায় মুর্শিদ জানাই যারে, জেনে শুনে রাখে মনে সে কি কারে কয়, সে তো কাউকে বলে না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন। আমি এই উদ্যোগের অবশ্যই সাফল্যতা কামনা করছি, এবং আমরা আগামীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আমরা যে আর্টিস্ট আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী আর কি। ধন্যবাদ আপনাদেরকে।